পণ্য ডেলিভারির নাম করে নারী ও তরুণীদের টার্গেট করত মিজানুর রহমান ওরফে আলামিন নামের ই কমার্স প্রতিষ্ঠান দারাজের ডেলিভারি ম্যান। অনলাইনে পণ্য ডেলিভারির সময় কৌশলে মেয়েদেরকে মোবাইল থেকে নিমিষে ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিতেন তিনি। পরে সেসব আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করত আলামিন। এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ গ্রেফতার করেছে দারাজের ওই ডেলিভারি ম্যানকে। গ্রেফতার আলামিন জামালপুরের ইসলামপুর উপজেলার চরগাঁও কোড়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরীর রথখোলা এলাকায় ভাড়া থাকতেন এবং দারাজে ডেলিভারি ম্যানের চাকরি করতেন। গাজীপুর প্রতিনিধি নজরুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। অনলাইনে ই কমার্স প্রতিষ্ঠান দারাজ থেকে পণ্য কিনেছিলেন এক কিশোরী। কৌশলে তার মুঠোফোন থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন মিজানুর রহমান ওরফে আলামের নামের ওই ই কমার্স প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন। লোকলজ্জার ভয়ে লেখাপড়াও বন্ধ হয়ে যায় ভুক্তভোগী ওই কিশোরীর। এই ঘটনায় কিশোরীর বাবার অভিযোগ পেয়ে দারাজের ডেলিভারি ম্যান আলামিনকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। শুক্রবার দিবাগত রাতে জয়দেবপুর থানার রথখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপকমিশনার রেজওয়ান আহমেদ এসব তথ্য জানান। আমরা জানি না আসলে যে আরো 11টা আইডি লগইন করা আছে। সংবাদ সম্মেলনে পুলিশ বলেন, অনলাইন শপে নারী ও উঠতি বয়সী মেয়েদের পণ্য ডেলিভারি দেওয়ার সময় গুগল ফটোতে ঢুকে ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিত দারাজের ডেলিভারি ম্যান আলামিন। পরে সেগুলো নিয়ে মেয়েদের ব্ল্যাকমেইল করা সহ টাকা দাবি এবং টাকা না দিলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। পণ্য ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি ম্যান যেটা করে, আপনার ফোন অ্যাড্রেসটা জানতে চাই, আমি কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা ডেলিভারি দিব, এরকম সে কথা বলে। তখন আমি এই অ্যাড্রেসে আসছি, অ্যাড্রেসে আসার পরে বলে আপনি যদি আবার ডেলিভারি দিতে চান কোনো আমার কাছ থেকে পণ্য ডেলিভারি নিতে, তখন তো আপনাকে আবার ফোন করতে হবে বারবার। তো ফোন করার ঝামেলা এড়ানোর জন্য আপনি এক কাজ করেন, আপনার মোবাইলটা দেন, আমি আপনার লোকেশনটা শেয়ার করে দিই। তাহলে আপনি পরবর্তী থেকে যতবার আমার কাছে অর্ডার করবেন ততবার আমি আপনার অ্যাড্রেস এসে দিয়ে যাবো, আপনারা এই ফোন করার ঝামেলাটা পাওয়া যাবে না। তো তখন সেভাবে যারা গ্রাহক থাকে তারা মনে করে এটা তো সহজ পন্থা, তখন তার ফোনটা তার হাতে দিয়ে দেয়। ফোনটা তার হাতে দেওয়ার পরে সে কী করে, ফোনটা নিয়ে সে কিন্তু লোকেশন শেয়ার করে না, সে যায় আসতে করে ফোনটা নিয়ে তার গুগল ফটোস যে অপশনটা আছে সে যায় ওইখানে তার ছবিগুলো শেয়ার করে দিয়ে আসে, এবং ছবিগুলো শেয়ার করে ইমেল আইডি হিসাবে এই ডেলিভারি ম্যান তার নিজের ইমেল আইডিটা ইউজ করে, এখানে করে অ্যাড করে দিয়ে আসার পরে যা হচ্ছে যে আপনার যত ছবি তার ফোনে স্টোর করা আছে এবং যত ছবি সে পরবর্তীতে তুলবে সবই এই ডেলিভারি ম্যানের কাছে চলে যাবে। সেইভাবে তাকে পরবর্তী যোগাযোগ করে, তাকে হুমকি দেয়, তার ছবি ভাইরাল করে দিবে, নেটে ছড়ায় দিবে, এই কথা বলে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। পুলিশ আরো জানায় দারাজের ওই ডেলিভারি ম্যানের মোবাইল ফোনে ভুক্তভোগী এমন অনেক নারীর ব্যক্তিগত মুহূর্ত ও আপত্তিকর ছবি সহ বিভিন্ন ব্যক্তির 11টি ইমেইল পাওয়া গেছে। তার মোবাইলে আমরা ওরকম অনেকগুলো মেয়ের ছবি পেয়েছি, তার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ক্লোজ ছবি, ভালো ছবি, সব রকমের ছবি আছে এরকম পেয়েছি। সে মূলত একটু যখন খারাপ ছবি দেখে বা একটু আপত্তিকর ছবি দেখে তখনই মূলত সে টার্গেট করে, তাকে টার্গেট করে তার যোগাযোগ করে, কারণ কার ইমেল আইডিটা লগইন করতেছে তার ফোন নাম্বারটাও তার থাকে তার কাছে, কারণ যেহেতু সে ডেলিভারি ম্যান ওটা সেভ করে রাখে। গ্রেপ্তার মোহাম্মদ মিজানুর রহমান ওরফে আলামিন জামালপুর জেলার চরগাঁও কোড়া গ্রামের আজিমউদ্দিনের ছেলে। সুরজ আহমেদ, দেশ টিভি। We'll be right back.